মামুর বেটা আমি তো বুঝতে পেরে গেছি, কিন্তু এর মধ্যে আবার স্পিড ব্রেকার কেন মামুর বেটা, এখন থেকে আমাকে ডাইনে যেতে হবে। Hey guys, assalamu alaikum. You see SHAHARIAR NAHIAN and welcome to SHAHARIAR NAHIAN official YouTube channel and you're watching SHAHARIAR NAHIAN vlog. So guys, আজকের ব্লগটা হচ্ছে মোটো ব্লগ এন্ড আপনারা সবাই জানেন যে আমার জন্ডিস, আমি অসুস্থ। সো মানে ওই যে বলে না গ্রামের অনুষ্ঠানে যে ঝাড় ফুঁক ওঝা গাছ এগুলো বলে না, তো বেসিক্যালি ওই জিনিসটা করতে আমি আজকে যাচ্ছি। মানে বিশ্বাস হয় না, যদিও আজকে হচ্ছে সেকেন্ড দিন, কালকে গিয়েছিলাম আমি নানির সাথে যাই ওটা করে আসছি। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন যাবো আমি, আজকে একটা মোটো ব্লগ করব অনেক দিন পর, প্রায় 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 আজকে টোটালি 20 দিন হবে আমার বাইক চালাই না। অ্যান্ড আমার অফিসিয়ালি বাসায় থাকা 20 দিন ডান, জন্ডিসের 20 দিন ডান। অ্যান্ড ইনশাল্লাহ 10 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবো। অ্যান্ড এইটা খুবই আপডেটেড ব্লগ আজকে, বিশেষ করে কালকে এই ব্লগটা আপলোড হবে, কালকে এই ব্লগটা আপলোড হবে। সো মানে খুবই আপডেটেড ব্লগ, একবারে কারেন্ট ব্লগ যাবে। সো যারা যারা এখনো ব্লগটা দেখ মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেন, কজ আমরা 1.1K খুবই কাছাকাছি আছি আর গাইজ, 20-30টার মতন লাগে। সো তাড়াতাড়ি হিট করে দেন, 1.1K করে দেন, ইনশাল্লাহ 1K হয়েছে। কি বলে 2K আমরা হিট করবো এই বছরের মধ্যে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। অ্যান্ড আপনারা যদি চান আমি 2K হিট করবো এই বছরের মধ্যে। সো এখন হচ্ছে যাবো মোটো ব্লগের রেডি করবো, বাইক বের করবো, দেন যাবো। সো লেটস গো। অ্যান্ড কালকে আবার ব্লগ শ্যুট করবো ইনশাল্লাহ, কালকে হচ্ছে ফার্স্ট রমজান। অ্যান্ড কালকে হচ্ছে একটু মানে কালকে আরেকটা কাজ আছে ক্যামেরায়, বলা যাবে না, আমার ক্যামেরার পিছনে আছে শুনলে ঝামেলা। সো লেটস এনজয় দ্য ব্লগ অ্যান্ড লেটস গো, বাই। তো ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ মোটো ব্লগ। তো থাম্বনেলের টাইটেল থেকে হয়তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, কি আর করার, অ্যান্ড আফটার লং টাইম বাইক রাইড করতেছি। কেউ ফোন দিতেছে নাকি দেখি না, কেউ ফোন দিতেছে না। তো উঠতে উঠতে এখন চলে যাবো ওই জায়গাতে। আমি বাইক চালাই না অলমোস্ট 20 দিন, হুন্ডা 20 দিন পর বাইক চালাইতেছি। মোটো ব্লগ তো হয়ই না, একবার করছিলাম যদিও আপনার ওই ঝামেলার কারণে ডিলেট হয়ে গেছে। অ্যান্ড এখানে আর্মি চাচ্ছি, যাবো কোন দিক দিয়ে, এটা হচ্ছে কথা, ইউটার নিয়ে নিই। যদিও আমার গায়ে বল না, এখন কন্ট্রোল করতে পারবো না, দেখতে হবে কি স্পিড তুলবো না। মোটামুটি 50-এর নিচে রাখবার, আজকের ওয়েদারটা যা পরিমাণ ঠান্ডা,
মাই গড, যা তা ঠান্ডা গাইছে। মানে আমি মানে দেখছেনি আমি কি পরে বের হয়েছি, মানে ডেনিম পরে বের হয়ে গেছি রিসলি। তো 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 থেকে ডানে টার্ন, ডানে তারপরে আবার এখান থেকে ছোট্ট করে বামে টার্ন। এই জিনিসগুলো মনে হয় শুধু রাজশাহীতেই দেখা যায়, আমি আর অন্য কোনো জেলাতে এই জিনিসগুলো দেখিনি। মানে এই যে এই ভাঙা ভাঙা এইগুলো, এই যে এইগুলো আর অন্য কোনো জেলাতে মনে হয় নাই আমাদের জেলা ছাড়া। আজকে মনে হয় একটু ভিড় আছে, ভিড় 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 ভিড়। আসসালামু আলাইকুম, পাবে না মানুষ 27 দিন কথা রাখলে তার দিন তারা পড়ে ঘরে সারা থাকে, তখন কেমন দিকে ঘুম পাড়ে তো তারা করে তখন ওই দিনে রাখা বলি তোমার তারা আমার গ্রাম কাছে সবাই কিন্তু তোমাকে পাচ্ছে কি তারা মিলে 27 দিন A few moments later. So guys, 5 মিনিটের মধ্যে সিঙ্গে আমার জন্ডিস মানে ঝাড়াটা, মানে গাইস এগুলো উচ্চারণ করতে আর বিয়ার লাগে,
যদিও এখন আল্লাহ এটার মধ্যে সুস্থ রাখে, তো আলহামদুলিল্লাহ। তো এখন একটু আশপাশ ঘুরঘার করে আপনাদের সাথে ভ্যাট ঢুকে বাসায় চলে যাবো। মূল কাজ কাজ আমার ভ্যাট ঢোকা, গাইজ ভ্যাট ছাড়া কি করি জীবনে, সারাদিনই ভ্যাট ঢুকি। আম্মা এ রাস্তা কোনটা, আজ তো ডরাইছি। ও গাইজ বুঝতে পেরেছি কোনটা রাস্তায় দে মামুর বেটা, আমি তো বুঝতে পেরে গেছি। কিন্তু এর মধ্যে আবার স্পিড ব্রেকার কেন মামুর বেটা, ওই ছোটো ভাইকে চিনা চিনা লাগলো ছোটো ভাইকে। এই মামুর বেটা যাই, আজকে রাজশাহীর লোকাল ভাষায় কথা বলবো, লোকাল ভাষায়, গোটা লোকাল। এটা ও এখন থেকে আমাকে ডাইনে যেতে হবে, এখন চাচুরা যদি এভাবে আসে আমার আর কি করার বলেন। রিক্সার পিছনে ভাকাম করে ভরে দিচ্ছে, কেন ভাকাম করে কেন ভরবে ওই। আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। তো গোরস্থানটা অনেক বেটা আপডেট করেছে বুঝতে পারলি, এটা হলো ঘটনা। সামনে পুলিশ দেখতে পাচ্ছি, পুলিশের কিছু বলবে না আর, আমাকে দেখলো মনে হয়েছে না মামুর বেটা আমাকে ডাকেনি। তো কেমন লাগছে রাজশাহীর লোকাল ভাষায়, আর আমি রাজশাহীর ছিল রাজশাহীর লোকাল ভাষায় কথা বলবো কি না, এ ভেনালা কিতবিত করছে কে। লোকাল ভাষা যদিও আমি খুব বেশি একটা পারি না, মানে লিয়ে লিবে এগুলোই মানে বেশিরভাগ আবার, কিন্তু মানে কি বলে মানে একটা করে কি মানে বেশি কিছু পারি না, নর্মালি যেগুলো লিখে নিয়েছে এগুলো বলি যাচ্ছে আমি। এটা কি আর হাতটা গেছে আমার সাদা হয়ে গেছে অলরেডি, যাবো কই আপনাদেরকে নিয়ে কই কই যাবো। মানে এই মাল মানে সরি এই জিনিসটা কবে করছে, মানে 20 দিনে এগুলা করে ফেলছে। মানে মানে আমি বলতেছি না গাইজ যে আমি কিচ্ছু মানে দেখিনি, রাতে যে কত কি ঘটে গেছে আমি এখন পর্যন্ত কিছুই জানি না। Back again in action. মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা শর্ট সুন্দর ফটো ব্লগ দেওয়া, আর কোনো উদ্দেশ্য নাই। ভিডিওতে অনেক দিন ভিডিও টিডিও নাই, যদিও লাস্ট কিউএনএ ভিডিও এটার সামনে আরো জোর 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 ভিডিও আসতেছে, হাই দিবেন আমাদের হয়তো বা চিনে সাবস্ক্রাইবার ভালোবাসার মানুষ ম্যাম। ওপস ক্যামেরাটা গেছে উল্টি, অ্যান্ড এই রাস্তার এই অবস্থা কেন, যদিও এখানে একটা উন্নয়ন হয়েছে, লাইট লাগিয়েছে, বিষয়টা আসলে জোর যে এত তাড়াতাড়ি লাইটগুলো বসিয়ে ফেললেন। এই লাইটগুলো আমাদের বাড়ির সামনে আসবে ইনশাল্লাহ, না আসলেও আমি নিয়ে যাব। এইটা পার হওয়ার পরে আমি ডাকতলা মোড় পর্যন্ত যাব, একটু চড়ি নিব দেন পাশে চলে এই জায়গাটাতে একটা ছবি তুলতে হবে গাইজ। সামনে আসছে গেছে জোর যা খেলা হবে, জোর জোর ব্লগ হবে ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে তো।
সামনে থেকে কাট নিয়ে চলে যায় এন্ড বাসে গিয়ে। সো গাইস, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, ব্লগ ডান। আর আশা করি সুস্থ হলে আরও আরও জুস জুস ব্লগ আসবেন, ফানি ভিডিও, স্ক্রিপ্ট অলরেডি দুই তিনটা রেডি, আপনাদেরকে হালকার উপর ঝাপসা করে একটু দেখাই যে যে আমার ভর্তি ভর্তি ফানি ভিডিও স্ক্রিপ্ট রেডি। আমি সুস্থতার জন্য আপলোড দিতে পারছি না, তো যত তাড়াতাড়ি সুস্থ হবো ইনশাল্লাহ আপনারা দোয়া করেন, জুস জুস ফানি ভিডিও আসবেই সামনে, এক তারিখে একটা যাবে ইনশাল্লাহ। তো ওইটাও জোস একটা ফানি ভিডিও, অনেক হাসির, ওটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট সব ডান, লিখা টিখা ডান, ইনশাল্লাহ ওটা ঘরে শ্যুট করা যাবে, ওটা বাইরে যাওয়ার লাগবে না। অ্যান্ড ঈদে আর একটা জোস মিউজিক ভিডিও প্লাস ফানি ভিডিও, হ্যাঁ ঈদে আর একটা জোস মিউজিক ভিডিও আর ফানি ভিডিও আসছে, যদি সব কিছু ঠিকঠাক। মিউজিক ভিডিওর গ্যারেন্টি দিতে পারছি না, ফানি ভিডিওর গ্যারেন্টি হচ্ছে চাঁদ রাতের দিন ফানি ভিডিও আপলোড হবে, আর মিউজিক ভিডিও আপলোড হবে আপনার হচ্ছে ঈদের দিন 8টায়, আর ফানি ভিডিও আপলোড হবে। ফানি ভিডিওর গ্যারান্টি আছে কিন্তু মিউজিক ভিডিওর গ্যারান্টি নাই। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি হচ্ছে নতুন হয়ে থাকেন, ডোন্ট ফরগেট দ্য মেসেজ সাবস্ক্রাইব বাটন। গ্যাস পিছনের এই দেওয়ালটাতে আমি জিনিসপাতি লাগাবো একটা, মানে যে কি বলে 8x3 ফিট ইঞ্চি যেগুলো হয় ওগুলো লাগাবো। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এইভাবে ক্যামেরাটা ধরে জোস লাগছে, তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম। অ্যান্ড আর কিছুদিন গাইজ এই হাতে ফোনটা থাকবে কিছুদিন, তারপর আপনার একটা কি বলে জিনিস দেখতে পাবেন এরকম এরকম এরকম। সো না বলি, সারপ্রাইজ ইজ সারপ্রাইজ। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।